টাকায় তিনটি করে জিনিস ক্রয় করে টাকায় দুইটি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? তার মানে দুইটি বিক্রি করলে একটি লাভ হবে, এটি আমরা অনুপাত আকারে লিখতে পারি যে দুইটিতে একটি লাভ হবে। এবার আমরা জানি অনুপাতে দুই পাশে একই জিনিস দিয়ে গুণ করা যায়, তাই আমি উভয় পাশে 50 দিয়ে গুণ করে দিলাম। এখন আপনাদের প্রশ্ন হচ্ছে কেন 50 দিয়ে গুণ করব? দেখুন আমাদের এখানে কি জানতে চাইছে, শতকরা কত লাভ হবে। তা আমি এখানে যদি 50 দিয়ে গুণ করি তাহলে 100টি বিক্রয়ের পরিমাণ জানা যায় আর এই পাশে তার লাভের পরিমাণ জানা যায়। অর্থাৎ 100টিতে লাভ হবে 50টি, তার মানে 50% হবে লাভের পরিমাণ।